নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি সংবাদ সারাদিন প্রথমে যে খবরের দিকে নজর রাখবো দমদমের ছাতা বস্তিতে বিধ্বংসী আগুন শনিবার বেলা গড়াতেই ছাতাকলের ঝুপড়িতে আগুন লাগে বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন এবং আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক ছড়ায় এলাকায় বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন সেখানে দেবজ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে দেবজ্যোতি দমদমে যে আগুন লাগার ঘটনা উঠে আসছে সেখানে এখন কি পরিস্থিতি রয়েছে দেখো এখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে তবে দেখো যে একশো পঁচিশটি মতো পরিবার তারা থাকতেন সেই বাড়িগুলি একেবারে ভস্মীভূত হয়েছে এরা মূলত দিনমজুরের কাজকর্ম করেন এবং কাগজ বিক্রি করে তাদের সংসার চলে এবং দেখো ক্ষতির পরিমাণ কত টাকা এখনো পর্যন্ত বলা সম্ভব নয় কি কারণে আগুন লেগেছে এখনো পর্যন্ত বলা সম্ভব নয় কারণ যেটুকু পুলিশের পক্ষ থেকে বা দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এখানে যে একশো পঁচিশটি পরিবার থাকতেন সেই বাড়িগুলি একেবারে ভস্মীভূত এবং মূলত এখানে যে বাড়িরগুলিতে তাদের যে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার সেই সিলিন্ডারগুলো বাস্ট হয়ে বেশ কিছু ক্ষতি হয়েছে কয়েকটি গবাদি পশু আহত হয়েছে এবং বেশ কয়েকটি চিকিৎসা চলছে আমি স্থানীয় কজন রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো তাহলে এই মুহূর্তে পরিস্থিতি কি পরিস্থিতি আগের চেয়ে নিয়ন্ত্রণে আছে কিভাবে লাগলো তা বলতে পারবো না কিভাবে লাগলো ওটা বলতে পারবো না

একদমই বোঝা যাচ্ছে যে এই আগুন যে বিধ্বংসী আগুন সেই বিধ্বংসী আগুনের ছবি কিন্তু দেখা যাচ্ছিল আমরা দেখাচ্ছিলাম সেই ছবি সঙ্গে থাকো তুমি আমাদের দেবজ্যোতি দমদমের বস্তিতে বিধ্বংসী আগুন এবং সেই আগুনের পাঁচটি দমকল ইঞ্জিন আগুন নেভাতে সরাসরি সেখানে পৌঁছে যায় তবে যেহেতু ঘিঞ্জি এলাকা সেই কারণে বেশ বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি দমদমের বস্তিতে বিধ্বংসী আগুন সেই ছবি আপনারা দেখছেন দাও দাউ করে সেই আগুন জ্বলছে এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা মূলত একশো পঁচিশটি পরিবারের বাস সেখানে বাড়িগুলি ভস্মীভূত হয়ে গিয়েছে কাগজ বিক্রি করে সংসার চালায় সেই একশো পঁচিশটি পরিবারের মানুষ এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ দিনমজুরের এই বস্তিতে এই আগুন লাগে যেখানে একশো পঁচিশটি পরিবারের বাড়ি কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে বলে এই খবর দমদমের বস্তিতে বিধংশী আগুন আবার যাব আমরা যোগাযোগ করতে পেরেছি দেবজ্যোতির সঙ্গে দেবজ্যোতি যেমনটা তুমি দেখাচ্ছিলে দেখো আমি যে একটি বড় খাতা ধরেছি ওখানে বেশ কয়েকটি গরু কিন্তু মরে পড়েছে অগ্নিত অগ্নিতগ্ধ মারা গেছে তবেtextit মধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে ওই তারা আ করছে তবে যে খাটালের মধ্যে ঘটনাটি ঘটেছে খাটালের অবস্থা অত্যন্ত খারাপ যেকোনো সুযোগে বড় বড় দুর্ঘটনা করতে পারে এবং কতগুলো ঝুলে আছে দেখেন কিছু মারা গেছে তা পরিষ্কার নয় তবে ধরে ধরে পড়ে রয়েছে সেই মিথ্যা মিথোড়ুগুলি এবং কর্তৃপক্ষকে কিন্তু আদেশ করা হয়েছে তা করা হয়েছে এবং স্থানীয় ভেটেরিনারি হাসপাতাল রয়েছে এখান থেকে একদমই ধন্যবাদ দেবজ্যোতি তোমায় আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আপনাদের জানিয়ে রাখি যে দমদমের ছাতা কলে যে বিধ্বংসী আগুন সেই বিধ্বংসী আগুনের ছবি আপনারা এই মুহূর্তে দেখছিলেন